রাত পোহালে সারা দেশের সঙ্গে এ রাজ্যেও শেষ দফার লোকসভা নির্বাচন। শেষ দফায় যে 9টি আসনে নির্বাচন হতে চলেছে তার মধ্যে অন্যতম যাদবপুর। যাদবপুর লোকসভা এমনিতেই প্রতিষ্ঠান বিরোধী নামে পরিচিত, আর এবার যেন সেই প্রতিষ্ঠান বিরোধী হাওয়া চরমে উঠেছে। যাদবপুর লোকসভায় এবার তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, বিজেপির অনির্বাণ গাঙ্গুলি এবং সিপিআইএমের সৃজন ভট্টাচার্য। মনে করা হচ্ছে যাদবপুরে এবার মূল লড়াই তৃণমূলের সায়নী ঘোষের সঙ্গে সিপিআইএমের সৃজন ভট্টাচার্যের। এর আগে যাদবপুরের সাংসদ ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। মিমি চক্রবর্তীর বিরুদ্ধে যাদবপুরবাসীর দীর্ঘদিনের ক্ষোভ অভিযোগ রয়েছে। মূলত মিমি চক্রবর্তী সাংসদ হওয়ার পরে এলাকায় আর আসেননি, সারা বছর সিনেমা নিয়ে ব্যস্ত থাকতেন, মানুষের কোনো রকম সুবিধা অসুবিধায় মানুষ তাকে কাছে পাননি। তাই যাদবপুরবাসীর চাহিদা কোনো অভিনেতা অভিনেত্রীকে নয়, সব সময় কাছে পায় এমন কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে তারা সাংসদ হিসেবে চান। কিন্তু তৃণমূল কংগ্রেস পুনরায় এই কেন্দ্রে প্রার্থী করেছে অভিনেত্রী সায়নী ঘোষকে, ফলে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে যে মানুষের ক্ষোভ অভিযোগগুলো ছিল, সায়নী ঘোষকে প্রার্থী করার ফলে সেই ক্ষোভ অভিযোগগুলো আরও বেড়ে গেছে। যাদবপুর লোকসভা মোট 7টি বিধানসভা নিয়ে গড়ে উঠেছে, যার মধ্যে অন্যতম ভাঙড় বিধানসভা। এই ভাঙড় বিধানসভায় যাদবপুর লোকসভার মধ্যে সব থেকে বেশি ভোটার লক্ষ্য করা যায়। এখানে মোট প্রায় 3 লক্ষের অধিক ভোটার রয়েছে। এই ভাঙড় থেকে এই তৃণমূল কখনো কখনো 1 লক্ষেরও বেশি ভোটে লিড নিত। ফলে যাদবপুর লোকসভায় তৃণমূলের জয়ের পিছনে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করত ভাঙড়। কিন্তু বর্তমানে ভাঙড় তৃণমূলের মাথা ব্যথার সব থেকে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে আরাবুল ইসলামকে প্রার্থী না করার ফলে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত হয়ে পড়ে ভাঙড়, যার সুবিধা নিয়ে ভাঙড় থেকে ভোটে জিতে বিধায়ক হন নওশাদ সিদ্দিকী। তারপর থেকে ভাঙড়ে তৃণমূলের ক্ষমতা ক্রমশ কমতে থাকে। ভাঙড়ের গোষ্ঠীদ্বন্দ্ব কমাতে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে গ্রেপ্তার করে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে অবজারভার করে পাঠানো হয়। আরাবুলের গ্রেফতারিতে হিতে বিপরীত হয়। আরাবুল এবং শওকত মোল্লার অনুগামীদের দ্বন্দ্ব চরমে পৌঁছায়, যার চূড়ান্ত প্রকাশ দেখা যায় গতকাল রাতে। আরাবুল ঘনিষ্ঠ তৃণমূল নেতা ইব্রাহিম মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, আরাবুল ইসলামের বিরোধী গোষ্ঠী শওকত মোল্লার অনুগামী খায়রুল ইসলামকে খুনের পরিকল্পনায় গ্রেপ্তার করে পুলিশ। এদিকে শওকত মোল্লাকে কয়লা পাচার কাণ্ডে তলব করে সিবিআই। একদিকে আরাবুলের গ্রেপ্তারিতে গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত ভাঙড়, আরাবুল জেলে, এই পরিস্থিতিতে তৃণমূলের একমাত্র ভরসা এবং কাণ্ডারি শওকত মোল্লা। কিন্তু গতকাল শওকত মোল্লাকে সিবিআই তলবের ফলে বেশ কিছুটা ব্যাক ফুটে দেখা যায় তৃণমূলকে। মমতা ব্যানার্জি জানেন, এই পরিস্থিতিতে শওকত মোল্লা যদি পিছিয়ে আসে তাহলে ভাঙড়ে তৃণমূলের ভোট অনেকটা নিচে নেমে যাবে, যে কারণে মমতা ব্যানার্জি মঞ্চ থেকে শওকতকে সাহস জোগানোর জন্যে বাঘের বাচ্চা বলে অভিহিত করেন। এরপরেই শওকত মোল্লাকে নির্বাচন কমিশন ভাঙড়ে ঢোকা নিষিদ্ধ ঘোষণা করেছে, ফলে ভাঙড় এখন তৃণমূলের অভিভাবক শূন্য। একদিকে আরাবুল ও তার অনুগামী ইব্রাহিম মোল্লা গ্রেপ্তার, শওকত মোল্লা নিজের বিধানসভার বাইরে যেতে পারবে না নির্বাচন কমিশনের অর্ডার অনুযায়ী, ফলে তৃণমূলের কাছে ভাঙড় এখন অভিভাবকহীন। একদিকে প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় বেশ কিছুটা ব্যাকফুটে যাদবপুর লোকসভা কেন্দ্র, তারপরেও তৃণমূলের মূল ভরসার জায়গা ভাঙড় বিধানসভা কেন্দ্র, বর্তমানে যেখানে তৃণমূল অভিভাবকহীন। আরাবুল এবং শওকতের অনুপস্থিতিতে ভাঙড় যে তৃণমূল বেশ কিছুটা ব্যাকফুটে, যার প্রমাণ পাওয়া যায় গতকাল রাতে। গতকাল রাতে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয় যে তৃণমূলের 7 জন নেতাকে বোমা মেরে হসপিটালাইজড করেছে আইএসএফ কর্মী সমর্থকরা। ফলে বোঝাই যাচ্ছে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস যে বেশ কিছুটা ব্যাকফুটে সে কথা বলার অপেক্ষা রাখে না। এদিকে ভাঙড়ে পিছিয়ে যাওয়ার অর্থই হলো যাদবপুর লোকসভা কেন্দ্র হাতছাড়া হওয়া। একথা তৃণমূল নেত্রী এবং তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ বেশ ভালো করেই জানে। তাই ভাঙড়ে তৃণমূলের এই রকম নাজেহাল অবস্থা দেখে চিন্তার ভাঁজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কপালে। আর এদিকে মুখের হাসি চওড়া হচ্ছে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের মুখে।